আসসালামু আলাইকুম বায়স্কোপ ওয়ার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি। তো আপনারা আমার কাছে সবচাইতে বেশি যে প্রশ্নটি করেছিলেন সেটি হচ্ছে যে রোমানিয়ার ভিসা বা রোমানিয়ার ওয়ার্ক পারমিট দেওয়া কি বন্ধ হয়ে গেছে কিনা। তো আসলে এই বিষয় নিয়ে আপনারা এত বেশি কমেন্ট করেছিলেন যে আমি আসলে নতুন আর একটি ভিডিও না দিয়ে পারলাম না। তো যার জন্য আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আসলে রোমানিয়ার ভিসাটি বন্ধ হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত খোলা আছে। তো জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না, কারণ যদি আপনি স্কিপ করেন তাহলে অনেক কিছুই মিস করতে পারেন। তো আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি পুরোটাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, কারণ কমেন্টে আপনার বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকেন যেগুলোর মাধ্যম দিয়ে আমি আরও নতুন কিছু ভিডিও করার অনুপ্রেরণা পাই। এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন এবং রোমানিয়া সম্পর্কে সমস্ত ধরনের আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি, আর যেটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন আমি মূল বিষয়টিতে চলে যাব। তো আপনারা জানেন রিসেন্টলি রোমানিয়াতে মানুষ আসার পরে কেউ এক মাস, কেউ দুই মাস, কেউ একদিন, কেউ আবার এয়ারপোর্ট থেকে এসেই সোজা গেম মেলা চলে যায়। আর সেই গেম মারা ট্রানজিট পয়েন্টটাই হচ্ছে আপনার তিমিশোয়ারা সিটি, আরার সিটি, সাতুমার সিটি, এইসব জায়গা থেকে। আর এইসব জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ধরা খাচ্ছে, সেটা শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয়, বাংলাদেশ ধরা খাচ্ছে, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ভারত, বিভিন্ন দেশ এখান থেকে ধরা খাচ্ছে। আর এই দেশের মানুষগুলো ধরা খাওয়ার কারণে কিন্তু রোমানিয়ার পরে প্রচুর একটি ঝুঁকি চাপ হচ্ছে। আর এই ঝুঁকির কারণে কিন্তু রোমানিয়ার একটা সুন্দর একটি প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেমন রোমানিয়া সেঙ্গেনে যাওয়ার জন্য কিন্তু তাদের অনেক প্রস্তুতি গ্রহণ করেছে, আর এই প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে কড়াকড় হচ্ছে। আর এই কারণে যখন অতিরিক্ত তারা কড়াকড় হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের যে ভিসার যে কার্যক্রমগুলো এইগুলো তারা কিছুটা কমিয়ে দিচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে যে ধরা খাওয়ার জন্য কি জন্য তারা কমিয়ে দিচ্ছে। আসলে মূলত এই যে মানুষগুলো যে গেম মারছে, এখন এই যে গেম মারার কারণে বা চলে যাওয়ার কারণে তখন কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের উপরে তাদের একটি সমস্যা হচ্ছে, ঠিক আছে? এই যে সমস্যাগুলো হচ্ছে এই দেশের কারণ চেঞ্জ হওয়ার পিছনে কিন্তু বিভিন্ন দেশ, যেমন ইতালি যাচ্ছে, কেউ ফ্রান্স যাচ্ছে, কেউ জার্মান যাচ্ছে, কেউ নেদারল্যান্ড যাচ্ছে, কেউ পর্তুগাল যাচ্ছে, যে যেই দেশে পাচ্ছে সে সেই দেশে পৌঁছাচ্ছে, চলে যাচ্ছে। আর চলে যাওয়ার কারণে সেই দেশে কিন্তু অভিবাসীর সংখ্যাগুলো বেশি বেড়ে যাচ্ছে, আর যার কারণে এত বেশি অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেই সব দেশগুলো একটি হিমশিম খেয়ে যাচ্ছে বা তাদের একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। আর যার জন্য দেখা যাচ্ছে কি তারা চাচ্ছে এখন রোমানিয়ার যদি ভিসাটা আমরা কিছুটা কমিয়ে দেই বা রোমানিয়ার ভিসা দেওয়ার হারটা কমিয়ে দেই তাহলে কি এই সব দেশগুলোতে রোমানিয়াতে যারা আসবে তারা রোমানিয়াতে থাকবে, এবং যদি বর্ডারটা একটু কড়াকড় করে তাহলে দেখা যাচ্ছে এখন মানুষজন যাইতে পারবে কম। আপনারা সম্প্রতি হয়তো অনেকেই শুনেছেন বা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন যে রোমানিয়া থেকে যারা গেম মারছে অধিকাংশ মানুষই ধরা খাচ্ছে, আর এর কারণে কিন্তু অনেকগুলো মানুষের, অনেক দেশের, এই দেশের প্রত্যেকটা ক্ষতি হচ্ছে, প্লাস নিজ দেশের মানুষেরও অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বর্তমানে যারা রোমানিয়াতে আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে আপনার যে ভিসাটি দেওয়ার কথা সে ভিসাটি দেওয়া কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। এমনকি আগে দেখা যাচ্ছে অনেকে দুই মাস, আড়াই মাস, তিন মাস, এক মাস, বিভিন্ন চিঠির উপরও ডিপেন্ড করে কেউ ওয়ার্ক পারমিট পাইতো, এখন কিন্তু সেটা আবেদন করার প্রায় পাঁচ মাস, ছয় মাসও হয়ে যায় কিন্তু ওয়ার্ক পারমিটটা আসতে লেট হয়, আরও বেশি লেট হয়। কারণ কি যত দিন যাবে তত বেশি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা কিন্তু আরও বেশি কঠোর হবে, তখন কিন্তু ভিসাটা পেতে আরও বেশি লেট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে এটা লেট হয়। তো যাই হোক, এইভাবে যত দিন যাবে তত কিন্তু এইভাবে লেট হবে, আর রোমানিয়ার ভিসাটি আরও বেশি কড়াকড়ি হয়ে যাবে। অলরেডি কিন্তু রোমানিয়ার ভিসা দেওয়াটা অনেক বেশি কমিয়ে দিয়েছে, আর সেই সাথে রোমানিয়ার ভিসা আগের থেকে এখন আরও বেশি রিফিউজ হচ্ছে। আপনারা একটি বিষয় জানেন, একটা সময় কিন্তু পোল্যান্ডে প্রচুর পরিমাণে ভিসা দিত, দিতে এখন কিন্তু এমন একটা পর্যায়ে হয়ে গেছে পোল্যান্ডে ভিসাটা টোটালি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা কিন্তু চাইলেই যে রোমানিয়াতে যেতে পারবেন, আসতে পারবেন, এখন কিন্তু এরকম নাই। রোমানিয়া ফাইল জমা দিলে যে আপনি রোমানিয়া আসবেন এরকমে কিন্তু কিছু না। তো যাই হোক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন এবং বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর খুব বেশি দীর্ঘ করবো না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাইরের যে সাউন্ডগুলো, নয়েজগুলো হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না। দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।